স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানা এলাকায় অন্য মহিলার সাথে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুরে মৃত গৃহবধূর নাম সুজাতা বিশ্বাস সূত্রের খবর মালদার বাসিন্দা সুজাতা বিশ্বাসের সাথে প্রায় এক বছর আগে সম্বন্ধ করেই বিয়ে হয় নদীয়ার তাহেরপুর থানার নগরের বাসিন্দা অরিন্দম মিত্রের সাথে অভিযোগ বিয়ের কিছুদিন পর সুজাতা দেবী জানতে পারেন সম্পর্কে বৌদি এমন এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত তার স্বামী অরিন্দম অভিযোগ এই বিষয়টি জানার পর থেকেই সুজাতা দেবীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে শুরু করে স্বামী অরিন্দম ও তার পরিবারের সদস্যরা ওদের পাশের থেকে আমাদের সাড়ে পাঁচটার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মানে বলে কি বলে বলে যে সোসাইট করছে কিন্তু আমাদের বিষয় সোসাইট ওরা করেনি ঠিক আছে ওরা মারিয়ে একদম ঝুলিয়ে দিয়েছে অভিযোগ অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিন আগে মালদায় বাপের বাড়িতে ফিরে যায় সুজাতা এও অভিযোগ উঠেছে ভুল স্বীকার করে সম্প্রতি মালদা থেকে পুনরায় সুজাতা দেবীকে তাহেরপুরের শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনে অরিন্দম আর এরপরই মঙ্গলবার সন্ধ্যায় অরিন্দমের প্রতিবেশীদের কাছ থেকে সুজাতা দেবীর মৃত্যু সংবাদ পান তার বাপের বাড়ির লোকজন মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ প্রথমে শ্বাসরোধ করে খুন করে পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামাই অরিন্দম এই ঘটনায় বুধবার তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার মৃত সুজাতা দেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনায় পলাতক অভিযুক্ত অরিন্দম বিশ্বাস ও তার পরিবারের সন্ধানও শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ আমার মেয়ের সাথে হ্যাঁ ভাই লেগে অবৈধ সম্পর্ক ছিল তো আমার মেয়েরা অবধেষণ দিত তা আমাদের কাছে বলতো তা আমরা বলতাম যে তামাক যাইছিল তা বলতো না যাব এইরকম খুব দিদিরকম ঝামেলা বলতো বাড়িতে গলায় টিপি দিত তারপরে বালিশ দিয়ে চাপা দিয়ে জাততো ওরা মায়ের রাত না দুপুরে মায়ের के गुरी झुंड ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड नदिया